তো খেলার মাঠ না থাকার কারণে ঢাকা শহরের বেশিরভাগ শিশুর জীবন কাটছে চার দেয়ালের মাঝে এবং মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে শিশুদের ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাচ্ছে। এর কারণে অনেক সময় দেখা যায় শিশুদের ওজন বেড়ে যাচ্ছে, অন্যের সঙ্গে মিশতে অনীহা দেখা দিচ্ছে, এমনকি শিশুদের দেরিতে কথা বলার মতো শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে। ঠিক এই সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় ইনডোর প্লেগ্রাউন্ড চেইন বাবুল্যান্ড চেষ্টা করছে খেলার সুযোগ তৈরি করে দেওয়ার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করতে। আজকে আমি চলে এসেছি রাজধানীর গ্রিন রোডের বাবুল্যান্ডের একটি ব্রাঞ্চে। চলুন ঘুরে দেখা যাক আপনার আদরের সোনামণির জন্য এখানে কি কি আয়োজন থাকছে। দর্শক দেখতে পাচ্ছেন গ্রিন রোডের এই বাবুল্যান্ডের ব্রাঞ্চটি শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে আছে। বাবুল্যান্ডের যাত্রা কিন্তু শুরু হয়েছিল ঠিক 2018 সালে মিরপুর 2-এর ব্রাঞ্চ দিয়ে। এই দীর্ঘ 5 বছর ধরে বাবুল্যান্ড শিশুদের শৈশবকে আনন্দমুখর করে গড়ে তুলতে চেষ্টা করে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন বড় একটা শিপের আদলে এই জায়গাটা তৈরি করা হয়েছে। হ্যালো, কি করছো তুমি? আমি শিপ চালাচ্ছি। ঠিক আছে। দর্শক, বাবুল্যান্ড কিন্তু ভিন্ন ভিন্ন থিম নিয়ে তাদের প্রতিটি ব্রাঞ্চ পরিচালনা করে। যেমন গ্রিন রোডের এই ব্রাঞ্চের কথা যদি বলি, এটা সাজানো হয়েছে আন্ডার ওয়াটার থিমে, মিরপুর 2 শাখা সাজানো হয়েছে জঙ্গল থিমে এবং ওয়ারি ব্রাঞ্চ ক্যাসল থিমে সাজানো হয়েছে। এবং এরকম 7টি ব্রাঞ্চ দিয়ে এই মুহূর্তে বাবুল্যান্ড তাদের কার্যক্রম পরিচালনা করছে। কি নাম তোমার? সুনাত। সুনাত, বা খুব সুন্দর নাম তো তোমার। কে রেখেছে নামটা? বাবা মা দুইজন মিলে। আচ্ছা, বাবুল্যান্ডে খেলতে কেমন লাগে? অনেক ভালো লাগে। আই লাভ বাবুল্যান্ড। গুড। ইউসা, তুমি এখানে কি কি খেললে? কেমন লাগছে বাবুল্যান্ডে এসে? অনেক মজা। খুব ভালো লাগছে। আই লাভ বাবুল্যান্ড। রবি থেকে বৃহস্পতিবার বিকেল 3টা থেকে রাত 10টা এবং শুক্র, শনি ও সরকারি ছুটির দিনগুলোতে সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বাবুল্যান্ড খোলা থাকছে। ও, আরেকটা কথা, মাত্র 400 টাকার টিকিটে আপনার শিশু খেলার রাজ্যে হারিয়ে যেতে পারছে 2 ঘন্টার জন্য। দর্শক, এতক্ষণ বাচ্চাদের সাথে গল্প করছিলাম, এবার কয়েকজন অভিভাবকের সাথে কথা বলবো যে তারা এখানে বাচ্চাদেরকে কেন নিয়ে আসেন, কি কি বেনিফিটস সব কিছু নিয়ে। হ্যালো। হাই। আচ্ছা, আপনাদেরকে দেখতে পাচ্ছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে এসেছেন। জি 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 জি। বাচ্চা না, আমার একটা ছেলে একটা মেয়ে, ওরা বাবুল্যান্ড খুব পছন্দ করে। গত পরশু দিনও আমরা ওয়ারি বাবুল্যান্ডে গিয়েছিলাম, তো আজকে একটু সময় পেয়েছে, বাসা কাছে ছিল, ধানমন্ডিতে বাসা, এজন্য ওদেরকে নিয়ে চলে আসলাম। বাহ, চমৎকার। তো বাচ্চাদেরকে দেখাশোনা করতে গিয়ে হয়তো নিজেদেরও টাইম স্পেন্ড করা হয় না খুব একটা, এখন তো বাচ্চারা আলাদা খেলছে, দুজন সময় কাটাতে পারছেন। অবশ্যই, আসলে আমি বলবো যে বাবুল্যান্ডটা বাচ্চাদের জন্য খুব উপযুক্ত একটা জায়গা, বাচ্চারা এখানে এসে খুব মজা পায়। আগামীতে আরও বেশি বেশি ব্রাঞ্চ হোক সেই প্রত্যাশা করি। সন্তানকে নিয়ে এসেছেন, কেমন লাগছে বাবুল্যান্ডে? খুবই ভালো লাগছে, আমি প্রায় আসি, তো ধানমন্ডিটাই প্রথম আসা। আমি এছাড়াও উত্তরা, বাড্ডা, ওনাদের বিভিন্ন ব্রাঞ্চেই গিয়েছি, আমার সব জায়গাতে খুব ভালো লেগেছে। এবং যতক্ষণ থাকি আমার বাবু মানে খুবই এনজয় করে, মানে স্ক্রিন ছাড়া এতগুলো এতক্ষণ টাইম কাটায়, এটা আসলে একটা ভালো একটা সুযোগ, কারণ আমাদের দেশে তো আসলে বাচ্চাদের জন্য মাঠ বা কোথাও তো নিয়ে যেতে পারি না, সো এটা একটা আমার কাছে ব্লেসিংয়ের মতো মনে হয়। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। বাবুল্যান্ডের ইয়াং, এনার্জেটিক এবং ওয়েল ট্রেন্ড হ্যাপি হেল্পার্সরা শিশুদের সাথে থেকে সঙ্গ দেয় পুরোটা সময়, কাজে অভিভাবকরা লাউঞ্জ এরিয়ায় বসে কাটাতে পারেন রিল্যাক্স সময়। প্রসঙ্গ যখন শিশুদের সুরক্ষার, তখন বাবুল্যান্ড এক বিন্দু কম্প্রোমাইজ করে না। বাবুল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ডের ভেতরে সবার মোজা পরা এবং হ্যান্ড স্যানিটাইজ করা বাধ্যতামূলক। একই সাথে বাবুল্যান্ডের অ্যাক্টিভিটি এরিয়া প্রতি ঘন্টায় ডিসইনফেক্ট করে রাখা হয় জীবাণুমুক্ত। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই বাবুল্যান্ডের অ্যাক্টিভিটিগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন শিশুরা একই সঙ্গে স্ট্রাকচার্ড এবং আনস্ট্রাকচার্ড প্লে সুযোগ পায়। দর্শক, এখন আমার সঙ্গে আছেন এই বাবুল্যান্ডের হ্যাপি হেল্পার লাবণী। লাবণী, স্বাগত। থ্যাংক ইউ। আপনি তো একজন স্টুডেন্ট, কোথায় পড়াশোনা করছেন? আমি অনার্স ফার্স্ট ইয়ারে আছি এবং মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি।
বাহ চমৎকার। তো পড়াশোনার পাশাপাশি বাবুল্যান্ডে কাজ করছেন, বাচ্চাদের সঙ্গে খেলছেন, কেমন লাগে আসলে এখানে সময় কাটাতে? এখানে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে, কারণ এটা পুরোটাই একটা ফ্যামিলি। এখানে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতে আমাদের অনেক আনন্দ হয়, ওদের সাথে খেলতে খেলতে কখন আমাদের সময়টা পার হয়ে যায় সেটা আমরা নিজেরাও বুঝতে পাই না। তার পাশাপাশি এখানে আমাদের বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং করানো হয়, গ্রুমিং থাকে আমাদের নিজস্ব বিষয় যেটা আমরা আমাদের পার্সোনাল লাইফেও ব্যবহার করতে পারি। আর যেহেতু আমরা একজন স্টুডেন্ট, বাবুল্যান্ডে আমাদের পড়াশোনার সুযোগটাও করে দিয়েছে, যার ফলে এখানে প্রত্যেকটা যারা ব্যক্তি আছে তারা ওরা সত্যি খুবই হ্যাপি থাকে বাবুল্যান্ডে জব করে। দর্শক চমৎকার একটি ডান্স পারফরমেন্স দেখছিলেন শিশুদের, এবং বাবুল্যান্ডের পুরো সময়টাকে আনন্দময় করে তুলতে এরকমই কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় স্পেশাল পারফরমেন্স থাকে। দর্শক দেখতেই পাচ্ছেন চলছে প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও বাবুল্যান্ড ঈদ আয়োজনের কোনো রকম কমতি রাখছে না। বাবুল্যান্ডের সাতটি ব্রাঞ্চ সেজেছে বর্ণিল সাজে এবং চার দিন ব্যাপী রয়েছে লাইভ পারফরমেন্স শো। রয়েছে ফেরিটেল শো, ম্যাজিক শো, পাপেট শো এবং ব্যান্ড বাজ, এবং থাকবে গাব্বু স্তুতুন ক্যাপ্টেন কিকোর সারপ্রাইজ পারফরমেন্স। এছাড়াও থাকছে সারপ্রাইজ পিনাটা ট্রিট। শিশুদের মুখে হাসি ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে বাবুল্যান্ড এগিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিং মডেলে। তাই এবার ঈদে আপনার সোনামণিকে নিয়ে চলে আসুন বাবুল্যান্ডে, আর ঈদের আনন্দ বাড়িয়ে তুলুন বহুগুণে।